এইগুলো কেটেই কিন্তু বাইরের স্ট্রাকচারটা তৈরি হয়েছে। পরে কিন্তু কাগজ বসানো হয়েছে। শুনি দেখতে এতটা সুন্দর লাগছে। উপরে যখন লাইট পড়বে ভাবতে পারছেন কতটা সুন্দর লাগবে। হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ অফ খোঁজ বাংলা। আমি বর্ণেলের, আমি এই মুহূর্তে রয়েছি লেক টাউন। লেক টাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক পুজো মণ্ডপের বাইরেই দাঁড়িয়ে আছি। পুজোর প্রস্তুতি কত দূর সেটাই আপনাদেরকে দেখাবো। আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছি যে বাঁশের খুঁটিগুলো পোতা হচ্ছে, বিভিন্ন ধরনের গম্বুছের মতো জিনিস তৈরি হচ্ছে, প্লাইয়ের কাজ, এগুলো দেখিয়েছি। সেই কাজই কতটা এগিয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করব। আর ওয়েদারটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই ভিডিও করছি, কিছুটা ভিজে গেছি। যাই হোক, ভেতরের দিকে যাব, গিয়ে দেখব কারিগররা কতদূর কাজ এগোলো বা বৃষ্টিতে কতটা অসুবিধা হচ্ছে কি না হচ্ছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি ক্লাবের ব্যানার যে বছরের থিম কি, ভেতরের দিকে যাব। ডিজনিল্যান্ডের বাইরের কাঠামো কিন্তু প্রায় তৈরি, সমস্ত প্লাই দিয়ে যে ডেকোরেট করাটা পুরো জায়গাটা সেটা কিন্তু হয়ে গেছে। প্লাইগুলো সুন্দর সাদা কালার করে সাজানো হয়ে গেছে। এই যে যে কাজগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু সম্পূর্ণটা থার্মোকলের করা। এর উপরে কিন্তু কাগজ বসানো হয়েছে, আঠা দিয়ে কাগজ বসানো হয়েছে, দেখতে আরও সুন্দর লাগে। আর এইখানে কিন্তু এই দাদা, এই যে বালতিতে আঠা রয়েছে, এই আঠা দিয়ে এই প্লাইটাকে সম্পূর্ণ আটকে ফেলবে। আর এইগুলো দাদা, এগুলো উপরে বসবে তাই তো? এগুলো সব কিন্তু উপরে বসবে, মানে এখানে আপাতত কাগজ মেরে তারপরে কি করা হবে, কাপড় মারবেন তাই? আচ্ছা, তারপরে উপরে তুলবেন তাই তো? রং হবে উপরে উঠে, মানে উপরের ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এই যে দেখছেন এইটা কিন্তু দেখতে দারুণ লাগছে বাইরে থেকে, পুরো রাউন্ড শেপের। আর ডিজাইনগুলো দেখুন, এগুলোর উপরে কিন্তু সবগুলোর উপরেই প্লাইয়ের উপরে যে কাগজ বসানো, যেটা আমি বুঝতে পারছি, এই যে কাগজ বসানো, আঠা দিয়ে কাগজ মেরে তারপরে কিন্তু এগুলো সব উপরে উঠবে, উপরে উঠে পুরো ডেকোরেশনটা তৈরি হবে। আর দেখলেন তো ডিজনিল্যান্ডটা এখনই দেখতে এতটা সুন্দর লাগছে, মানে পুরোটা সাদা কালার, আর এরপরে যখন লাইট পড়বে ভাবতে পারছেন কতটা সুন্দর লাগবে। আর ডিজনিল্যান্ডের বাইরের যে কাঠামোটা, এই যে সেই কাঠামো, এটা কিন্তু তৈরি হয়েছে ফাইবার দিয়ে, মানে ফাইবারগুলো কেটে কেটে পুরোটা সাজানো আছে। দেখুন নিচে কিন্তু ফাইবার কাটিংগুলো পড়ে রয়েছে, এই যে এইগুলো কেটেই কিন্তু বাইরের স্ট্রাকচারটা তৈরি হয়েছে। আর যেটা আপনাদের দেখালাম যে উপরের কিন্তু যে ডিজাইনটা হবে সেটা কিন্তু দাদারা তৈরি করছে, এখনও তৈরি হয়ে পারেনি। আর এই যে বাঁশের রেলিংগুলো আপনারা দেখছেন, এইগুলো সাজিয়ে কিন্তু দাদারা উপরে উঠছে, উঠে কিন্তু কাজ করছে। তো এখন কিন্তু কাকাদের টিফিন আওয়ার্স, ওই যে কাকুরা চা টিফিন করছে। আর এই পাশেই রয়েছে হচ্ছে যে কাটিং টেবিল, সেই কাটিং টেবিল এইখানে কিন্তু প্লাইগুলো এই যে কাটা হয়, এই এর উপরেই কিন্তু তারপর ডিজাইন করা হবে, সাদা কালার করা হোক বা থার্মোকলের কাজ করা হোক, এর উপরেই হয়। দেখো কত মানে প্লাই কাটা হয়েছে, এই যে প্রচুর প্লাই কাটা হয়েছে, এইগুলো কিন্তু ব্যবহার হবে না, বা এখান থেকে হয়তো বা সামান্য কিছু প্লাই ব্যবহার হলেও হতে পারে। পুরো মানে যে কাঠামোটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্লাই দিয়েই তৈরি হচ্ছে, আর বাইরের যে কাঠামোটা সেটা কিন্তু ফাইবার দিয়ে, ফাইবারের কাজ রয়েছে বাইরের কাঠামো তৈরিতে। তো দেখো একবার ওখানে কিন্তু এই যে বাটামগুলো সাইজ করা হচ্ছে, প্রেক পুঁতে পুঁতে এইগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হবে। তো বন্ধুরা, এই পুরো ডিজনিল্যান্ড তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যেটুকু তৈরি হয়েছে সেইটুকুর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা যদি চাও এরকমই পুজো মণ্ডপের ভিডিও বাড়ি বসে এনজয় করতে, তো অবশ্যই খোঁজ বাংলাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা ক্লিক করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখো তারা কিন্তু ফলো করতে একদম ভুলবে না। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পুজো মণ্ডপে। বাই, ভালো থেকো।